এইসব আয়াত 23 বছর আইছে। এই সময় যে আয়াত যে সময় নাজিল হয়েছে এই সময় কোন দেওবন্দি, কোন বেল্লভী, কোন ওয়াহাবি, কোন ইয়াং মুসলিম, কোন আল কায়দা, কোন দল, যার কোন মানুষ আছেন না আজির, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজির আসলাম, কোন সাহাবা সকল আয়াতের সময় আজির আসলা না, কিন্তু তারা সাহাবা দল, সব সাহাবার যে দল সবাই মিল্লা একজন নাইলে একজন আজির আসলা। কোন সময় রাত খালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় আয়াত আয় শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আজির আসলা, কিন্তু একজন সাহাবা হিসেবে আজির আসলা। কোন সময় গুহার মাঝে সময় এখলাস না মোহাম্মদ ইসলাম হিজরত সময় সময় বেদিন হলতে তান্দে মারবার লাগি দৌড়াইছিল আর গুহার মাঝে লুকাইছিলা, তানের লগে একমাত্র আবু বকর সিদ্দিক আসলা। ওই সময় আয়াত আইছে আবু বকর সিদ্দিক সাক্ষী যে ওই আয়াত গুহার মাঝে নাজিল হইছে মোহাম্মদ ইসলাম কাছে, একজন সাহাবা সাক্ষী আজির। কোন সময় মসজিদের মাঝে আয়াত নাজিল হইছে অনেক সাহাবা সাক্ষী আসলা লগে আসলা। ওইরকম প্রত্যেকটা আয়াতের লাগি দুইজন সাহাবা সাক্ষী আর একটা আয়াতের লাগি একজন সাহাবা আম্মার বিন ইয়াসির সাক্ষী। এরপরে এই যে আয়াত হলদ লইছে যে সময় তাজিল হইছে এই সময় তারা মুখস্থ করছই যে লেখা চিনছেন তার আদির মাঝে লেখছেন, নাইলে একটা সাগির সামরার মাঝে লেখছেন, নাইলে খাগজটা দ্বারা তাহলে খাগজের মাঝে লেখছেন, নাইলে একটা মাটির ফাতলা তাহলে ফাতলার মাঝে লেখছেন। ওইরকম তারা লেখে লেখে রাখছে, কিন্তু লাস্টে যে সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন গিয়ে এবং ইয়ামামার যুদ্ধের মাঝে দেখা গেছে যে হাফিজুল কোরআন যারা কোরআন শরীফ মুখস্থ করে রাখছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়া এনার মাঝে অনেক মারা গেছেন। ওই সময় তারা দেখা গেছে যে আমরা যদি কোরআন শরীফের আয়াত হলতে দোলা হই না কিতাব বানাই না, ওই রকম আমরা যে আজকে পাইছি খুব সহজে, আমরা তো আটটা অনেক মাইল দূরই সফর হয়ে গিয়া যাওয়ার লাগে না, আরো জনের কাছ থেকে যার কাছে জমা আছে মনে হলেও এক সুরা, এরপরে আরো জনের কাছে যাওয়ার লাগে না আরো সুরা ফরবার লাগে, আমরা আস্তা কিতাব 114টা সুরা এখানেও আমরা পাই খুব সহজে। এটা কে করলো? ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা, তারা সব যার কাছে তার যে টুকরা আছিল সব দলা করিয়া প্রত্যেকটা আয়াতের লাগি দুইজন করে সাক্ষী আর একটা আয়াতের লাগি শুধু আম্মার বিন ইয়াসির, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া গেছিলা যে একদিন আমার কোরআন শরীফ লইয়া সব সাহাবা দল হইবা, এই সময় তোমার সাক্ষী আমার দুইজন সাহাবার সাক্ষীর সমান হইব। এরপরে তারা রাইট অর্ডারে কোনটা আগে আইতো কোনটা করে আইতো প্রত্যেকটা আয়াত ওই অর্ডারে দিয়া কিতাব বানাই দিয়েছে। এর মানে হইল গিয়া ওই সাহাবা যদি তারা সঠিক পথে না থাকে এই কোরআন শরীফও সঠিক নাই, কারণ তারা সাক্ষী ওই সাহাবার সাক্ষীর উপরে আমরা কোরআন শরীফ আমরা ফরি আর বিশ্বাস করি যে প্রথমে সুরা ফাতিহা, দুই নম্বরে সুরা বাকেরা, তিন নম্বরে সুরা আল ইমরান, এটা কার কথায়? সাহাবার সাক্ষী সাহাবার কথায়। হেরা যদি সঠিক পথে তাহুন যা, হেরা যদি অঠিক পথে তাহুন, এরা যদি যদি পথ হারাইয়া তাহুন, যে তারা সাক্ষী গ্রহণযোগ্য কিনা আপনারা চিন্তা করে দেখুন। যারা বিশ্বাস করা যায় তারা সাক্ষী ওই রকম ব্যাপারে কিংবা বিচারে আদালতে এরা সাক্ষী গ্রহণ করে যারা বিশ্বাসের যোগ্য, আর যারা মিশা মাতে যারা বেফতে চলে যারা ফাসিক ফাজির এরা সাক্ষী গ্রহণ করা যায় না। অহন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিশ্বাসের যোগ্য হই না কোরআন শরীফ বিশ্বাসের যোগ্য নাই, যে আমরা যেটা পড়ি এটারে আমরা কিরাম বিশ্বাস করতাম যদি সাহাবারে বিশ্বাস করি না, তে তো ইসলাম ধর্মর কোন ইয়ে নাই স্টেশন নাই। এর কারণে সাহাবা মাফাটি ওই তুইবা, কারণ তারার কথায় আমরা কোরআন শরীফ বিশ্বাস করি আর কোরআন শরীফ ওই কোরআন শরীফের মাত্র হইল গিয়া ইসলাম ধর্মর ফাউন্ডেশন, যে একটা আয়াত যদি সমান খেয়ে আনতে পারে কোরআন শরীফের ইসলাম ধর্মই মিশা।
আর ওই সাহাবা একরামে তারা দোলা করে আনিয়া তারা সাক্ষী রূপে কোরআন শরীফ দোলা করা হয়েছে, কিতাব বানানো হয়েছে। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আগলগই কোরআন শরীফ লেখিয়া রাখছেন যেন একদিন তারা সকল আড্ডি সাগির সাবরার টুকরা খাগজের টুকরা দোলা করে যেন কিতাব বানাইয়া দিবা। এটার প্রমাণিত উল্লেখে সুরা বাকারার প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা নিশ্চয় একটা কিতাব। যে সময় কোরআন শরীফ নাযিল হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই সময় কিন্তু এটা কিতাবের মতো রূপে আসিল না, কিন্তু আয়াত আল্লাহ ফাটাই দিছেন যে এটা কিতাব, এবং আমরা আত আমরা দেখি সত্যি এটা কিতাব। আর এটার লাগি দায়িত্ব, এটার দায়িত্ব এবং এটার লাগি খাজ করতেন যারা, এরা লাগে সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা যদি এই কোরআন শরীফ মুখস্থ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখছেন কোরআন শরীফের তাফসীর, তারা তোমার আজকের যে বিভিন্ন জাতের বিভিন্ন দলের বিভিন্ন রূপের মৌলানা মুফতি শেখ সকল আছেন, যারা একজনের তফসিরে আরেকজনের তফসিরের লগে বনে না, একজন হন ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই ভাই ভাই, ওই মিডল ইস্টের একজন মুফতি সাহেব, আরেকজন হন না ইহুদি খ্রিস্টান, কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, মুসলমানের ভাই হইতে পারে না, একমাত্র এক মুসলমান আর মুসলমানের ভাই, আর এক ইহুদি আর এক ইহুদির ভাই, আর ওজনে ইন্দুরও বাইটা হইন, খ্রিস্টানরেও বাইটা হইন, ইহুদিরও বাইটা হইন, মুসলমানরেও বাইটা হইন। এরা তফসির সঠিক হইব না যে সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ শিখছিল, এরার তফসির সঠিক হইব যারা সাক্ষী রূপে কোরআন শরীফ দোলা করা হইছে, অর্ডার দেওয়া হইছে। এগুলোকে আমরা এক নম্বর কারণ যাদের লাগে আমরা হই যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হইলে ইসলামের স্ট্যান্ডার্ড, ইসলামের মাপকাঠি। দুই নম্বর কারণ, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা হইলে গে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তারা চিত্তাইছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছেন নিজের কান দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিতা করছেন না করছেন নিজের চোখ দিয়ে দেখছেন, এবং তারার আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুমতি দিছেন অথবা নিষেধ করছেন। যে তিন ধরনের জিনিসে আমরা হাদিস কই, সুন্নত কই, সুন্নত হইলে যারা নব্বে করছেন, যারা নব্বে হইছেন, আর যে খাজের উপরে নব্বে অনুমতি দিছেন, আর ওই সুন্নতের একটা সুন্নতের খতা স্টোরি, ওই একটা সুন্নতের গণনা বর্ণনা করিয়া যারা যে একজনে একজনের কাছে চিত্তে গিয়া হাদিসের কিতাব লেখা হয়েছে, ওই একটা কথা রেখো একটা হাদিস, এই হাদিস আমরা কাছে আইসে কয় থাকি, হার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবার কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবা যদি থাকতো না তে হাদিস তো থাকতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাত্র বন্ধু ফ্যামিলি লোকের মানুষ সাহাবা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতা খাজ এবং অনুমতি দেখিয়া হুনিয়া মুখস্থ হইয়া একজনে একজনের কাছে হইছেন, পরে ওইটারে লেখা হইছে কিতাবের মাঝে। তখন এরার খতা যদি বিশ্বাসের যোগ্য হয় না তে একটা হাদিস তো সহি হইতো না। এই জন্য আমরা হই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এরা বিশ্বাসের যোগ্য, এরা যদি বিশ্বাসযোগ্য হয় না তে ইসলামও সঠিক থাকতো নাই, এর লাগে মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা তারা হইলে গিয়া ইসলামের মাপকাঠি, তারা হইলে আহলে সুন্নতি ওয়াল জামা, তারা হইলে গিয়া সঠিক রাস্তার মানুষ।